নমস্কার, বাংলা গল্প ঘরে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ, নিমাই ভট্টাচার্যের লেখা রবিবার। কি ব্যাপার, মিটমিট করে হাসতে হাসতে কি দেখছো? দেখছি আর ভাবছি। কি দেখছো আর কি ভাবছো? অনেক কিছু। দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে আর ভাববে, কথা বলবে না? বলবো বলে তো এসেছি, কিন্তু কিন্তু কি ভাবছি, তুমি বলবো নাকি আপনি বলবো? চমৎকার, প্রচুর হাসতে হাসতে জিজ্ঞাসা করল, আগে কি বলতে? আগে তো তুমি বলতাম, কিন্তু তুমি তো আর সেই আগের তুমি নেই। কেন, আমি কি পাল্টে গেছি? প্রচুর সোজাসুজি মায়া বৌদির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, নাকি ভালো চাকরি করছি বলে তুমি বলতে দ্বিধা হচ্ছে? এবার মায়া বৌদিও চোখ তুলে তাকায় বলে, তুমি হঠাৎ এত বড় হয়ে গেছো যে আমাদের মতো সাধারণ মানুষের দ্বিধা হওয়া স্বাভাবিক, তাই নাকি? নিশ্চয়ই, এখন খুব বড় হয়েছি আর আগে বুঝি খুব ছোট ছিলাম, তা তো বলছি না, তবে তুমি যে এখন অনেক বড় হয়েছ তা তো ঠিক, তার জন্য বুঝি তোমার সংকোচ বোধ হচ্ছে? আমি যাই হই, তুমি তো আমার সেই মায়া বৌদি আছো। মায়া বৌদি জানত প্রচল বড় হলেও পাল্টাতে পারে না আর পাল্টাবে না, তবুও দ্বিধা এসেছিল, আশাটা স্বাভাবিক। ডিজিপি অ্যান্ড টি অফিসের আপার ডিভিশন কেরানি স্ত্রীর পক্ষে একজন আইএএস অফিসারের কাছে সহজ হওয়া কিছুতে সম্ভব নয়, সে প্রজ্জ্বল হলেও নয়। প্রজ্জ্বলের কথায় মায়াবতী খুশি হয়। মামি দু হাতে দু কাপ চা দিয়ে ঘরে ঢুকতে গিয়েই মায়া বৌদিকে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে মায়া, দাঁড়িয়ে আছিস কেন? মায়া বৌদি কিছু বলার আগেই প্রজ্জ্বল হাসতে হাসতে বলল, জানো মামি, মায়া বৌদি পুজোর সময় থিয়েটার করবে বলে এখন থেকে রিহার্সাল দিচ্ছে। সেন্টার টেবিলে চায়ের কাপ নামিয়ে রেখে মামি তো অবাক হয়ে জিজ্ঞাসা করল, তার মানে? আমি মামারণ্য ধ্বংস করে ভালো চাকরি পেয়েছি বলে মায়া বৌদি আমাকে তুমি বলতে ভরসা পাচ্ছে না? প্রচুর মায়া বৌদির দিকে তাকিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল। এবার মামিও হাসে, তোর কি মাথা খারাপ হয়েছে মায়া? মানা আইএস হয়েছে বলে কি আমি আর মামি নেই, নাকি তুই বৌদি নেই? মামি আর কথা না বলে রান্নাঘরে চলে গেল। মামা বাথরুমে, বেরোলে খেতে বসবেন, 8:40 হয়ে গেছে। মামি চলে যেতে প্রজ্জ্বল উঠে গিয়ে মায়া বৌদির হাত ধরে এনে পাশে বসাল, নাও চা খাও। খাচ্ছি। চা খেতে খেতে প্রজ্জ্বল জিজ্ঞাসা করল, বলো কি ব্যাপার বলো? শুনলাম তুমি এসেছ, তাছাড়া কদিন থাকছো বলে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? সামনে শনিবার দিল্লিতে থাকবে? শনিবার আছি, তবে রবিবার সকালে চলে যাবার কথা। এই শনিবার তো সেকেন্ড স্যাটারডে, আমরা সবাই পিকনিকে যাচ্ছি, তুমি যাবে? এই রামকৃষ্ণপুরমের মামার বাড়িতে কটা বছর থাকার সময় প্রজ্জ্বল তখন প্রত্যেকটা পিকনিকে গেছে, আনন্দ করেছে, দারুণ আনন্দ করেছে। প্রথমবার অবশ্য যেতে চায়নি, তখন কলকাতা থেকে ও নতুন এসেছে, পাড়া সবার সঙ্গে পরিচয় হয়নি, ঘনিষ্ঠতা তো দূরের কথা। প্রজ্জ্বল ভেবেছিল পিকনিকে গিয়ে চুপচাপ একলা একলা কাটাবার চাইতে বাড়িতে থাকাই ভালো, কিন্তু পারেনি, তাকে যেতে হয়েছিল। মামা মামি এমন ব্যাপারে সব চাইতে বেশি উৎসাহী, মামির কাছেই পাড়া সবাই চাঁদা জমা দিয়েছিলেন, মামা মামির কথা ফেলতে আর পারেনি। প্রজ্জ্বল নতুন হলেও পিকনিকে গিয়েছিল। প্রজ্জ্বলের মামা মামি দুজনেই বড় ভালো মানুষ,
মনটা বড় উদার। পোস্ট অফিসে সামান্য চাকরি করেন মামা, কিন্তু তবুও প্রজ্জ্বল যখন ইসলামিক হিস্ট্রি নিয়ে এমএ পড়বার জন্য দিল্লি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল, তখন কিছুতেই ওকে হোস্টেলে থাকতে দিলেন না। তা হয় না রে মানা, আমি দিল্লিতে থাকতে তুই হোস্টেলে থাকবি তা কখনোই হতে পারে না। মামি বললেন, আচ্ছা কয়েক মাস তো থাকো, তারপর যদি তোমার অসুবিধে হয় তাহলে তখন হোস্টেলে চলে যেও। এরপর আর কি বলবে, হোস্টেলের জন্য ফর্ম ভর্তি করেও জমা দিল না। রামকৃষ্ণপুরমে মামার ফ্ল্যাটে থেকে জামিয়া মিলিয়াতে পড়তে লাগলো। এ মামা কিন্তু তার আপন মামা নয়, মার মাস্তুতো ভাই। তবে আপন মামা না থাকায় এই মামার সঙ্গে প্রজ্জ্বলদের সম্পর্ক বরাবরই বড় নিবিড়। এই মামা যখন কলকাতায় সিটিওতে ছিলেন, তখন প্রত্যেকবার প্রজ্জ্বলদের মার কাছে ভাইফোঁটা নিয়েছেন। দিল্লিতে আসার পরও যোগাযোগ তাদের বিচ্ছিন্ন হয়নি। মামা মামি ছুটিতে কলকাতায় গেলে দু একদিন ওদের মানিকতলার বাড়িতে থাকেন, দল বেঁধে সবাইকে নিয়ে স্টারে থিয়েটার দেখান, আর সবাই ঘুমিয়ে পড়বার পরও প্রজ্জ্বলের বাবা মার সঙ্গে গল্প করেন। এখানে এসে নতুন করে মামা মামিকে ভালোবাসল প্রজ্জ্বল। রামকৃষ্ণপুরমের সেক্টর সিক্স মানে ডাক্তার বিভাগের সাধারণ কর্মচারীদের আবাসভূমি, ছোট ছোট দুখানা ঘরের ফ্ল্যাট। তা হোক, ওই দুখানা ঘরের ফ্ল্যাটে মামা মামি সারা পাড়ার সবাইকে টেনে আনেন। গোড়াবাবু তো কথায় কথায় বলেন, দাস্তার ধর্মশালা থাকতে রিহার্সাল দেবার জায়গা নিয়ে এত আলোচনা কি দরকার। মামি অবশ্য পেটে ধরেছেন একটি মেয়ে, কিন্তু সারা পাড়ার সব বাচ্চাদের হাসি মুখে কোলে তুলে নেন। বিশ্বাসের ফুটফুটে দুটো বাচ্চা তো প্রায় সারাদিন মামার কাছে থাকে। বিনা বৌদির বড় বাচ্চাটা 1.5 বছর হতে না হতে তিনি আবার বাচ্চা হবার জন্য সফর দাজংয়ের হাসপাতালের 3 তলা কোণের ঘরে আশ্রয় নিলেন। বড় বাচ্চাটা তখন মামির কাছে বেশ কাটিয়ে দিল 3 সপ্তাহ। উষা বৌদির স্বামী নতুন স্কুটার কিনলেন, রোজ অফিস থেকে ফিরে একবার বউকে নিয়ে না বেরুলে তার মন ভরে না, অথচ ছেলেটা স্কুটারের আওয়াজ শুনলে ভীষণ চিৎকার করে শুরু করে। কিন্তু তার জন্য তাদের শান্ত অভিসার বন্ধ হলো না। মামি তো আছেন, 2-4 দিন বাপ্পাকে রাখার পরেই মামি ওর মাকে বললেন, হ্যাঁ রে উষা, ছেলেটাকে একটা কুমারেশ খাওয়া তো। প্রথম প্রথম প্রজ্জ্বল দারুণ অস্বস্তি বোধ করত, এত লোকজন বাচ্চা কাচ্চার হইচই, ও তো কোনোদিন সহ্য করেনি। কিন্তু আস্তে আস্তে তার ভালো লাগলো। বিশ্বাস তার স্ত্রী চমৎকার ঘুগনি করতে পারেন। বিশ্বাস বৌদি সে ঘুগনি এ বাড়িতে না পাঠিয়ে নিজের স্বামীকেও দেবেন না। গোড়াবাবুর মা এই দিল্লিতে এসেও সারা শীতকাল পিঠে পায়েস না বানিয়ে শান্তি পান না। মামা মামির পুণ্যের জোরে প্রজ্জ্বল সারা শীতকাল পিঠে পায়েস খেয়েছে। শনিবার রবিবার বিকেলে চায়ের সঙ্গে সিঙ্গাড়া পেলে প্রজ্জ্বল বুঝত সুনীল দাস স্ত্রী তত্ত্ব পাঠিয়েছেন। এই মামা মামির জন্যই প্রথমবার পিকনিকে গিয়েছিল। এক দল অপরিচিত মানুষের সঙ্গে গিয়েও মন ভরে গিয়েছিল প্রজ্জ্বলের। তারপর থেকে প্রত্যেক বারই গিয়েছে, মামা মামি তাগিদে নয়, নিজের আগ্রহে গিয়েছে। এই মায়াবৌদির সঙ্গে তো পিকনিকে গিয়েই ওর প্রথম আলাপ। পিকনিকের কথা শুনতেই প্রজ্জ্বলের মনে অনেক দিনের অনেক মিষ্টি ছবি ফুটে উঠল। প্রজ্জ্বল খুশি হয়ে বলল, এবার কোথায় যাচ্ছ? দাসনাই। দাসনাই আগে পিকনিক হয়নি? না। সবাই যাচ্ছে? হ্যাঁ সবাই, প্রজ্জ্বল একটি ভেবে বলল। কিন্তু বৌদি আমি কি শনিবারে যেতে পারবো? কেন, সেকেন্ড স্যাটারডে তো সব বন্ধ থাকে। তবু আমাদের মিটিং বোধহয় চলবে। যাই হোক, একটু চেষ্টা করো, তুমি গেলে সবাই খুশি হবে। শুধু তোমরা কেন, আমিও খুব খুশি হব, তাছাড়া এখন তো এসব সুযোগ আর পাই না। মায়া বৌদি চলে যাবার পর মামাও অফিসে রওনা হলেন। মামি তখনও রান্নাঘরে ব্যস্ত। মামি এই একবেলাতে 2 বেলায় রান্না করেন বারবার।
প্রচুর বাইরের ঘরে জানালার ধারে বসে দূরের কুতুব মিনার দেখতে পেয়ে ওর মনে পড়ল আগেকার কত কথা, কত স্মৃতি। সেবার কুতুব মিনারের পেছন দিকের পাহাড়ের ওপরে পিকনিক হচ্ছিল। সুনীলবাবু আর গোড়াবাবু মাংস রাঁধতে ব্যস্ত আর সবাই বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ বিশ্বাসদা বললেন, জয়া দু একটা গান শোনাও তো। সঙ্গে সঙ্গে অনেকেই বললেন, হ্যাঁ হ্যাঁ জয়া গান শোনাও। এতদিন পর প্রজ্জ্বলের ঠিক মনে নেই, তবে বোধহয় 3-4টে গান গেয়েছিল। তার মধ্যে একটা রবীন্দ্রনাথের গান, বাকিগুলো বাংলা সিনেমার গান। সবাই বাহবা দিলেও প্রজ্জ্বলের ভালো লাগেনি। রবীন্দ্রসঙ্গীতের একটা পুরো প্যারাগ্রাফ বাদ চলে গিয়েছিল, সেজন্য সে মনে মনে বড় বিরক্ত হয়েছিল, আবার অবাকও হয়েছিল। জয়ার পর একটি ছেলে গান শোনালো, ভাটিয়ালি বোধ হয়, তবে স্পষ্ট মনে আছে মণিমালার কথা। মাংস রাঁধতে রাঁধতে হঠাৎ গোড়াবাবু এসে বললেন, এই মণিমালা এবার তুই গান শোনা তো। প্রজ্জ্বল এক কোনায় বসেছিল, এতক্ষণ মণিমালাকে দেখতে পায়নি। এবার দেখল ওই কোনায় একটা মিষ্টি মেয়ে মুখ কাচুমাচু করে বলল, কাকু আমাকে গাইতে বলবেন না। গোড়াবাবু তবু বললেন, কেন রে, অন্তত একটা গান তো শোনাবি। মামিও বললেন, হ্যাঁ হ্যাঁ একটা গান শোনা, কত দিন তোর গান শুনি না। মণিমালা গাইল, প্রজ্জ্বলের স্পষ্ট মনে আছে, ও ফাল্গুনের আকাশ আমার ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, এই গানটাই গিয়েছিল। ওই একটাই গান গিয়েছিল, কিন্তু তাতেই প্রজ্জ্বলের মন ভরেছিল। একটু পরে একটু ফাঁকায় মামিকে বলেছিল, মামি তোমাদের ওই জয়াকে অন্তত রবীন্দ্রসঙ্গীত গাইতে বারণ করে দিও। কেন রে, পুরো একটা প্যারাগ্রাফ বাদ দিয়ে গেল, তাই নাকি? তবে কি মণিমালা ঠিক গিয়েছে? হ্যাঁ মামি, ভারী সুন্দর গিয়েছে মেয়েটি। খাওয়া দাওয়ার পর মামি আলাপ করিয়ে দিয়েছিলেন ওদের। এদিকে শোন মালা, মালা কাছে এসে বললেন, আমাদের ভাগ্নের সঙ্গে আলাপ নেই তো তোর? মণিমালা শুধু মাথা নেড়ে জানালো, না আমাদের ভাগ্নে প্রজ্জ্বল জামিয়া মিলিয়াতে ইসলামিক খ্রিস্টি নিয়ে এমএ পড়ছে, তারপর রিসার্চ করবে, তোর গান ওর খুব ভালো লেগেছে। মণিমালা লম্বা বিনুনের শেষে রাবার ব্যান্ডটার মধ্যে একটা আঙুল দিয়ে নাড়তে নাড়তে মাথা নিচু করে বলল, বোধহয় সুচিত্রা কণিকার চাইতেও ভালো গিয়েছি, তাই না বড় মামি? প্রজ্জ্বল বলেছিল, তা তো কেউ বলেনি, তবে সত্যি আপনি ভালো গেয়েছেন। মণিমালা এক মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে বলেছিল, ধন্যবাদ। বেশ লেগেছিল প্রজ্জ্বলের সহজ সরল ব্যবহার, অথচ তার চারপাশে একটা সলজ্জ আবরণ। মনে হলো দু চোখ দিয়ে যা দেখল তার চাইতে বোধহয় ওকে বেশি অনুভব করতে হয়। এ যেন ভোরের সূর্যের আলোয় কাঞ্চন জঙ্ঘা দেখা, আনন্দ হলেও মন ভরে না, শতবার শত রূপে দেখেও আশা মেটে না, মিটতে পারে না। একেই বলে মাধুর্য, নারীর মাধুর্য, প্রচুর মনে মনে কথাটা বলে। মামা মামির সংসারে থেকে একদল সাধারণ মানুষের মধ্যেও কেমন যেন একটু অসাধারণত্বের স্বাদ পায় প্রজ্জ্বল। মাসের শেষে সবারই টানাটানি, তবু বড়ি দিয়ে পালংয়ের তরকারি পাঠিয়ে দেন মণিমালার মা। কলকাতা থেকে এক শিশি কাসুন্দি এলেও ভাগাভাগি হয় সবার মধ্যে। মাস ছয়েক পরে ছুটিতে কলকাতায় যাবার আগে মামি প্রজ্জ্বলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মানা, কলকাতা থেকে ফিরে এসে এখানে আসছিস তো? প্রজ্জ্বল পাল্টা প্রশ্ন করেছিল, কেন, তুমি কি আমাকে না তাড়িয়ে শান্তি পাচ্ছ না? মামি হাসতে হাসতে বলেছিলেন, ঠিক বলেছিস, তোকে আর সহ্য করতে পারছি না। পরের বার তুঘলক বাঁধে পিকনিক করতে গিয়ে প্রজ্জ্বল আর চুপ করে কোনায় বসে থাকেনি। সুনীলবাবুর হুকুম মতো মাংসে নুন দিয়েছে, গোড়াবাবুর ফরমাইশ মতো জল টেনে এনেছে, তারপর গানের আসরে সবার সামনে জয়াকে বলেছে, কতবারের মতো পুরো প্যারাগ্রাফ বাদ দিলে গাইলে এবার আর সহ্য করব না।
জয় অবশ্য চুপ করে থাকেনি। তুমি কি রবি ঠাকুরের দাঁত জামাই যে তোমার কথা মতো আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে? মণিমালা বলেছিল, মানা দেখে অমন করে চিমটি কাটিস না জয়া। জামিয়া মিলিয়াতে ইসলামে খ্রিস্ট নিয়ে এমএ পড়তে হলে রবীন্দ্রসঙ্গীতে অনার্স থাকতে হয়, তা বুঝি জানিস না? প্রজ্বল বলেছিল, জয়া যে রবীন্দ্রনাথের গান গায় সে রবীন্দ্রনাথ কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার সেক্রেটারি? জানালার ধারে বসে বসে ওই দূরের কুতুব মিনার দেখতে দেখতে সেসব দিনের কথা মনে পড়ে প্রজ্জ্বলের। শুধু আজ নয়, কর্মব্যস্ত জীবনের মাঝে মাঝেও মনে পড়ে সেসব দিনের কথা। মাঝে মাঝে মনে হয় হঠাৎ বন্ধুদের পাল্লায় পড়ে আয়েশ পরীক্ষা না দিলেই ভালো করত। দারোগার স্যালুট না পেলেও বিশ্বাস বৌদির ঘুগনি, সুনীল বৌদির সিঙ্গারা, গোড়াদার মার পিঠে পায়েস, মণিমালার মার বাড়ির তরকারি তো পেত। তাছাড়া দুপুর ১২টার শোতে কমলের সিনেমা দেখে বেরোবার মুখে মণিমালার সঙ্গে তো দেখা হতে পারত। সত্যি ভারী মজা হয়েছিল। ডক্টর মাসুদের ক্লাস না শেষ হওয়ায় প্রজ্জ্বল বাড়ি ফিরছিল। হঠাৎ কি মনে হলো, ঢুকে পড়ল কোমলে। শো শেষ হলে বাইরে বেরোতে মণিমালার সঙ্গে দেখা। দুজনে চমকে উঠেছিল, তবুও প্রজ্জ্বল নিজেকে সামলে নিয়ে বলেছিল, আজ বুঝি অনার্স ক্লাস কমলেই হলো। আজ হঠাৎ এসে মনে হলো ইসলামিক হিস্ট্রির ক্লাস করব, তাই এসেছিলাম। বয়ফ্রেন্ড কোথায় পালালো? তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে গেল? প্রজ্জ্বল হঠাৎ বলে ফেলল, আমার গার্লফ্রেন্ড তো আমার সামনে দাঁড়িয়ে আছে, আহ কেউ শুনে ফেলবে। অনেকদিন এসব কথা মনে পড়েনি, মনে পড়ার সুযোগও ছিল না। নতুন জীবনের সম্মান প্রতিপত্তি জোয়ারে পুরনো দিনের সব স্মৃতি ভেসে গিয়েছিল। অনেকদিন পর দিল্লি এসে আবার যেন টুকরো টুকরো স্মৃতির দ্বীপপুঞ্জগুলো চোখে পড়েছে, ভালো লাগছে। কিরে মানা, তুই কি মায়াকে কথা দিলি? হঠাৎ মামির কথা শুনে প্রজ্জ্বল ঘুরে বসল। পিকনিকে গেলে খুব মজা হবে, তাই না মামি? তা তো হবেই, কিন্তু তুই কি শনিবারে যেতে পারবি? সেটা তো সন্দেহ। আজ খোঁজ খবর করব, তবে রবিবার হলে নিশ্চয়ই যেতাম। রবিবার হলে যেতে পারবি? প্রোগ্রামটা একটু ওলট পালট হয়ে গেলেও তা পারবো। তাহলে শনিবারের বদলে রবিবার করতে বলবো? কিন্তু তাতে তো সবারই মুশকিল হবে। আচ্ছা আমি ওদের বলেই দেখি না কি হয়। মিটিং শেষ হবার পর দু তিনজন বন্ধুর সঙ্গে দেখা করে ফিরতে ফিরতে প্রজ্জ্বলের বেশ রাত হয়ে গেল। সামনের ঘরে ঢুকতে দেখল পাড়ার অনেকেই বসে, গোড়াবাবু, সুনীলবাবু, বিশ্বাসবাবু, আরও দু তিনজন, মামা মামিও রয়েছে। প্রজ্জ্বলকে দেখেই মামি বললেন, জানিস মানা, রবিবারে পিকনিক হবে। আমার জন্য তোমাদের অনেক ঝামেলা হলো তো? গোড়াবাবু বললেন, কি যে বলো ভাগ্নে, তুমি গেলে সবাই কত খুশি হবে তা জানো? প্রজ্জ্বল হাসতে হাসতে মামির পাশে বসল। মামি, কত টাকা চাঁদা দিতে হবে? তোর আবার চাঁদা কিসের রে? তার মানে তোর চাঁদা আমি দিয়ে দিয়েছি। তা হবে না মামি, বরং তোমাদের চাঁদাও আমি দেব। মামা বললেন, তুই কি পাগল হয়েছিস মানা? প্রজ্জ্বল হাসতে হাসতে বলল, তুমি সাদাসিদে মানুষ বলে মামির চালাকি ধরতে পারছো না মামা? মামি ভাবছে আমার কাছ থেকে চাঁদা নিলে ভালো শাড়িটা আর বাগাতে পারবে না। মামি সঙ্গে সঙ্গে প্রজ্জ্বলের পিঠে একটা চর মেরে বললেন, তুই কি ভেবেছিস রে, আমি তোর মতো ঘুষখোর আয়েস? কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো? বলো কত চাঁদা দিতে হবে বলো তো। মধ্যস্থতা করলেন গোড়াবাবু, না বৌদি, এবার আর তোমরা চাঁদা দেবে না, ভাগ্নেই তোমাদের চাঁদা দেবে। নট অনলি দ্যাট, তুমি নতুন শাড়ি পরে পিকনিকে যাবে। প্রজ্জ্বল আবার হাসে, জাজমেন্টে ফাঁক থেকে গেল গোড়াদা। কেন, কি ফাঁক থাকলো? আমি শাড়ি কিনে দেবো ঠিকই, কিন্তু সায়া ব্লাউজ মামি মামার গ্যাঁট মারার টাকা দিয়েই বানাবে। মামা হো হো করে হেসে উঠলেন। রবিবার বাইরের ঘরের বেডকাম সোফায় উপর হয়ে শুয়ে প্রজ্জ্বল তখনও বোধহয় স্বপ্ন দেখছিল। মামি চায়ের কাপ সেন্টার টেবিলে রেখে ডাক দিলেন, এই মানা ওঠ,
ছটা বাজে, প্রচল অঘরে ঘুম হচ্ছে, উঠল না। মামি এবার ওর গায়ে হাত দিয়ে ডাকলেন, মানা উঠবি না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চোখ মেলল প্রচল, ঘুরে দেখল মামি। কি ব্যাপার, ডাকছ নাকি? ওঠ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ উঠছি, মামা উঠেছেন? হ্যাঁ, বাথরুমে। এত ভোরে? 7টায় বাস ছাড়বে যে। ও তাই নাকি, তা কটা বাজে? 6:15 হবে। প্রচুর চায়ের কাপ তুলে নিতেই মামি বললেন, তোর মামা বেরোলে বাথরুমে যাবি, দেরি করিস না। না 7টায় না, বাস ছাড়তে ছাড়তে প্রায় 8টা হলো। প্রত্যেকবারেই এমন হয়, এর চাইতে আগে হওয়া সম্ভব নয়। বাস ছাড়ার সময় সুনীলবাবু বললেন, রঙনা হতে বড্ড দেরি হয়ে গেল, মাংসটা খারাপ না হয়ে যায়। গোড়াবাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তোর কি মাথা খারাপ হয়েছে? অত রাত্রে কাটা মাংস সারা রাত বরফ দিয়ে রাখার পর কখনো খারাপ হতে পারে? প্রায় 2 বছর পর এতগুলো পরিচিত মানুষের মধ্যে নিজেকে পেয়ে প্রচুর খুব খুশি। মাসিমা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনবো না কেন, বলুন তো আমি কে? কে আবার, তুমি তো মানা। মানিকদা কেমন আছেন? ভালো, আপনার খবর ভালো তো? এমনি ভালোই, তবে এখানকার হই হুল্লোড় করার সুযোগ তো আর পায় না। মানিকদা হেসে বললেন, এখন আপনি এত বড় হয়ে গিয়েছেন যে এসব ফ্রিডম এনজয় করা অসম্ভব। প্রচুর হাসে, কিন্তু বয়স তো 26, মন যে মানে না, কিছুতেই নিজের জায়গার বসে থাকতে পারছে না প্রচল। প্রত্যেকটা সিটের কাছে দাঁড়িয়ে থেকে কথা বলছে। আরে জয়া কেমন আছো? ভালো। চিনতে পেরেছেন? চিনতে পারবো না, অনেকে তো পারে না। আমি তো অনেকে না, আমি সামান্য একজন। জয়া হাসে, কথা বলে না। হাসছো যে? দেখছি, এত বড় অফিসার হয়েও কথাবার্তার ধরন তোমার বদলায়নি। বদলালে বুঝি খুশি হতে? আরে মায়া বৌদি, তোমাকেই খুনছিলাম। কেন, তুমি পিকনিকে যাচ্ছ অথচ চাঁদাটা তো এখনো দিলে না? এমন ঘুষ খাবার হ্যাবিট হয়েছে যে পিকনিকে চাঁদা পর্যন্ত পকেটে পুরতে শুরু করেছো? রিং রোড দিয়ে বাস ছুটে যমুনা ব্রিজ পার হলো। মামি বিশ্বাস তার ছোট ছেলেটাকে কোলে নিয়ে বলছেন, ওই দেখো উঠ। প্রচলকে দেখে মামি বললেন, কি রে তুই কি ঘুরে ঘুরে বেড়াবি, বসবি না? রোজই তো বসে বসে কাটায়। প্রচল আর একটু এগিয়ে যায়, কি মণিমালা এখানে লুকিয়ে রয়েছ? বড় বড় চোখ দুটো তুলে এই মুহূর্তের জন্য প্রচলকে দেখে মণিমালা দৃষ্টি ঘুরিয়ে নিল, একটু হাসল, একটু যেন শুকনো হাসি। লুকিয়ে রেখেছি কোথায়? এতদিন পরে দিল্লি এলাম অথচ একবারও খোঁজ খবর নিলে না? আমি জানতাম না আপনি এসেছেন। যাই হোক, কিন্তু আজ অনেক গান শুনব। আমি আর আজকাল গান গাই না। কেন, ভালো লাগে না? না লাগলেও শোনাতে হবে, দাসনায় পৌঁছে ফাল্গুনি সেই গানটা শোনাবে। কোন গানটা? সেই যে, আকাশ আমার ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, ওই গানটা। মণিমালা বিস্মিত হয়, এখনো মনে আছে ওই গানটার কথা? কখন যে হিন্দ নদী পার হয়ে হাপুরের রাস্তায় বাস প্রায় দাসনার কাছাকাছি এসে গেছে তা টের পায়নি। হঠাৎ সুনীলবাবু চিৎকার করে উঠলেন, ব্যাস ব্যাস ব্রিজকে বাদ, ডাইনা টানলে না। ছোট একটা ব্রিজ পার হয়ে বাস ডান দিকে ঘুরল, ছোট খালের পার দিয়ে মাইলখানিক যাবার পর একটা গেটের সামনে বাস থামল। 2-3 জন বাস থেকে নেমে চৌকিদারকে ইরিগেশন ডিপার্টমেন্টের অর্ডার দেখাতে সে গেট খুলে দিল। ইন্সপেকশন বাংলোটা পুরনো হলেও পরিবেশটা ভারী সুন্দর, সামনে পিছনে বিরাট লন। সামনের দিকে লনের পাশ দিয়ে ইরিগেশন ক্যানেলের ধনুকের মতো বেঁকে ঘুরে গেছে। ক্যানেলের জলে একটু জায়গায় উঁচু থেকে নিচুতে পড়ছে, অনেকটা জলপ্রপাতের মতো। পিছন দিকে লেনের শেষ সীমায় 2টি কিচেন,
তারপর আম বাগান। বাস থেকে সমস্ত মালপত্র নামাবার পরেই গোড়াবাবু আর সুনীলবাবু একটা কিচেন দখল করে নিলেন। 5 মিনিটের মধ্যে ইঁটের উনুন তৈরি হলো, তারপর কাঠে কেরোসিনি তেল ঢেলে আগুন জ্বালানো হলো। এক উনুনে মুগের ডাল ভাজা আর অন্যটায় গরম জল চাপানো হলো। পাশের কিচেনে শুরু হলো জল খাবারের ব্যবস্থা। কিচেনের খানিকটা দূরে বিরাট লনের মাঝখানে বিরাট বিরাট শতরঞ্জি বিছিয়ে আড্ডা জমেছে মেয়ে পুরুষে। ছোট ছোট ছেলেমেয়েরা আমবাগানে লুকোচুরি খেলছে। প্রজ্জ্বল গোড়াবাবু ও সুনীলবাবুর পরিচালনায় ও প্রযোজনায় মাংস মেখে দিয়ে বাইরে গিয়ে দেখল শান্টুবাবুর কারি কেচার দেখতে সবাই মত্ত। প্রজ্জ্বল দাঁড়ালো না, মামা মামির আড়ালে একটা সিগারেট খাবার জন্য ইন্সপেকশন বাংলোয় চলে গেল। সামনের বারান্দাটায় বিরাট ইসি চেয়ারে এক ভদ্রলোক ঘুমিয়েছিলেন। ও বারান্দা পার হয়ে ঘরে ঢুকতেই দেখল মণিমালা একটা ইজি চেয়ারে শুয়ে রয়েছে। কি ব্যাপার, তুমি এখানে একলা একলা কি করছো? কিছু না, এমনি একটু শুয়ে আছি। কেন, শরীর খারাপ নাকি? মণিমালা মাথা নেড়ে বলল, ওখানে বড্ড বেশি হই হুল্লোড় হচ্ছে, তাই জন্য চলে এলাম। প্রজ্জ্বল একটু অবাক হলো, মণিমালা আগে তো এমন ছিল না। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি তাহলে যাই। চলে যাবেন কেন, চেয়ারটা টেনে নিয়ে বসুন না। আচ্ছা তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? কারণ নেই, এমনি বলছি। আর আপনি আপনি করবে না, বুঝলে? মণিমালা একটু হাসলো। প্রজ্জ্বল খানিকটা দূরে চেয়ারটা টেনে নিয়ে বসে একটা সিগারেট ধরালো, একটা টান দিয়ে মণিমালার দিকে চাইল, তুমি আমাকে ওই গানটা শোনাবে না? সত্যি আজকাল আর গান গায় না। কেন? মণিমালা যেন একটু ভাবে, এক টুকরো মুহূর্তের জন্য। এমনি ভালো লাগে না, কিন্তু ওই গানটা যে না শুনলে আমি শান্তি পাচ্ছি না। কেন, কি ব্যাপার বলুন তো? আবার বলুন তো। মণিমালা হাসে, বোধহয় একটু জোর করেই হাসল। আচ্ছা শুনি কি ব্যাপার। কি আর ব্যাপার, তোমার ওই গানটা আমার ভীষণ ভালো লেগেছিল। এতদিন পর্যন্ত মনে আছে? আরো কি কি মনে আছে শুনবে? মণিমালা আবার হাসে, বোধহয় অতি দিনের স্মৃতি রোমন্থন করতে ভালোই লাগে। উত্তরের অপেক্ষা না করে প্রজ্জ্বল বলল, কমলে সিনেমা দেখার কথা মনে আছে? তাছাড়া দোলের দিন কি কাণ্ডটাই হয়েছিল। বিশেষ কিছুই না, পুরনো দিনের ছোট ছোট কয়েকটা মিষ্টি স্মৃতির টুকরো। তবু ভাবতে গিয়ে ভালো লাগলো মণিমালার, বোধহয় একটু লজ্জাও পেল। মুখ নিচু করে প্রায় আপন মনে বলল, এখনো সব মনে আছে দেখছি। তোমার গানের প্রশংসা করতাম বলে জয়া কি ভীষণ হিংসে করতো তোমাকে, তাও মনে আছে? সিগারেট শেষ হতেই প্রজ্জ্বল বলল, গান শোনাবে কখন? আজ না। তবে কবে? পরে। পরে আবার কবে শোনাবে? ঠিক শোনাবো। কথা দিচ্ছ? সত্যি শোনাবো। প্রজ্জ্বল এগিয়ে গিয়েও একটু পিছিয়ে এলো, তোমার এমএসসি রেজাল্ট তো জানা হলো না? মণিমালা চট করে উত্তর দিতে পারল না, একটু পরে বলল, মাঝে পড়াশোনা বন্ধ ছিল, এবছর আবার ভর্তি হয়েছি। বন্ধ ছিল কেন? মণিমালা হাসল, না না ঝামেলায়। এ বয়সে আবার ঝামেলা কিসের? সবার জীবন কি প্রজ্জ্বলের মতো উজ্জ্বল হয় নাকি হতে পারে? তাই নাকি? প্রজ্জ্বল ইন্সপেকশন বাংলো থেকে বেরিয়ে গেল। সে জানল না মণিমালা তার চলে যাবার পথের দিকে চেয়ে রইল। ওদিকে তখন দারুণ উত্তেজনা, ডাল নেমে গেছে, মাংস চড়েছে, অল্প বয়সী ছেলেমেয়েরা শালপাতা গেলাস ধুচ্ছে। পাশের কিচেনে উঁকি দিয়ে দেখল জনতা স্টোভে মায়া বৌদি ছোট্ট কড়াইয়ে কি যেন রাঁধছেন। প্রজ্জ্বল জিজ্ঞাসা করল, আপনি আবার কি করছেন? নিরামিষ রান্না করছি ভাই। ও কেন, কিছু বলবে? ভাবছিলাম এক কাপ চা পেলে খুব ভালো হতো, তরকারিটা নামিয়ে করছি। মাঠের মাঝখানে মুক্তাঙ্গনে তখনও চাঞ্চল্য, জয়ের গান হয়ে গেছে,
শান্তুবাবু এবার মুখাভিনয় দেখাচ্ছেন। কচিকাঁচা থেকে গোড়াবাবুর ওই বুড়ি বিধবা মা পর্যন্ত হাসছেন। বিশ্বাসের ছেলে দুটো দৌড়ে ক্যানেলের দিকে যাচ্ছে দেখে মামি তাদের পিছনে পিছনে ছুটছেন। এরই মাঝখানে কিচেন থেকে গোড়াবাবু আর সুনীলবাবুর গলা শোনা যাচ্ছে, আহ আর লঙ্কা দিস না, 15 কিলো মাংসে এই লঙ্কায় হবে রে? এটাই হবে না, আরো লাগবে। তুই পাগলামি করিস না তো, শেষে বাচ্চাগুলো মুখে তুলতে পারবে না। এর মধ্যে শান্তুবাবু মুখাভিনয় বন্ধ করে পাশের এক খেতে গিয়ে আখ খেয়ে এলেন, আর আসার সময় একটা ছাগল ধরে এনেছেন। গোড়াবাবু এটাকে রেখে দিন, যদি বাই চান্স মাংস কম পড়ে তাহলে এটাকে একটু ঝোলে ডুবিয়ে সার্ভ করতে পারবেন। সবচাইতে মজা হলো খাওয়ার সময়, যে যেখানে পারলো শালপাতা নিয়ে বসে পড়লো, আর যারা পরিবেশন করলো তাদের কষ্ট হলো ঠিকই, কিন্তু আনন্দ হলো অপরিসীম। সবার খাওয়া দাওয়ার পর হাঁড়ি কড়া নিয়ে খেতে বসলেন গোড়াবাবু আর মামি। প্রচল ঘুরে বেড়াচ্ছে, ঘোষবৌদি একটা পান খাওয়ালেন। ঘুরতে ঘুরতে গোড়াবাবুর মার কাছে হাজির হয়ে প্রজ্বল জিজ্ঞাসা করল, মাসিমা আপনার খাওয়া হয়েছে? আজ তো অমাবস্যা, তাতে কি হলো? আজ তো ভাতটাত কিছু খায় না বাবা। তবে আমি একটু ছানার ফল এনেছিলাম, তাতেই আমার হয়ে গেছে। প্রজ্বল যেন শেষের কথাগুলো শুনতে পেল না। নিরামিষ রান্না তবে কার জন্য? কাউকে কিছু বলল না, কিন্তু মনের মধ্যে প্রশ্নটা বারবার উঁকি দিতে লাগলো। মামা মামির আড়ালে সিগারেট খাওয়ার জন্য ক্যানেলের দিকে এগিয়ে যেতে মায়া বৌদির সঙ্গে দেখা, প্রশ্নটা চেপে রাখতে পারল না। আচ্ছা বৌদি, তুমি কার জন্য নিরামিষ রান্না করছিলে? মণিমালার জন্য। প্রজ্জ্বল চমকে উঠল, মণিমালার জন্য? হ্যাঁ, তুমি জানো না কিছু? না তো। ওর বিয়ে তো তুমি দেখে গিয়েছ? না না, আমি তো জানি না ওর বিয়ে হয়েছে, তাই বুঝি? মায়াবতী একটু থেমে বললেন, আর বলো না ভাই, 6 মাসের মধ্যে মেয়েটার সর্বনাশ হল। বলো কি? হ্যাঁ ভাই। তুমি কিছুই জানতে না? না। মায়াবতী চলে গেল। প্রজ্জ্বল সিগারেটটা হাতে নিয়ে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর হঠাৎ খেয়াল হতেই সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ইন্সপেকশন বাংলোয় ঢুকল। বারান্দা পার হয়ে ঘরে ঢুকতে গিয়েই মণিমালার সঙ্গে দেখা, একেবারে মুখোমুখি। প্রজ্জ্বল থমকে দাঁড়াল, কিন্তু মুখে কিছু বলতে পারল না। মণিমালাই আগে কথা বলল, কি হলো, অমন করে দাঁড়িয়ে আছেন কেন? মুখ নিচু করে ঠোঁট কামড়াতে কামড়াতে প্রজ্জ্বল তবুও চুপ করে দাঁড়িয়েই রইল। কি হলো, কথা বলছেন না যে? আমি কিছুই জানতাম না মণিমালা। মণিমালা হাসল, জেনে আর কি হবে। আবার একটু নীরবতা। একটু হাতটা দেবে? কেন, দাও না। আঁচলটা টেনে নিয়ে মণিমালার ডান হাতটা বাড়িয়ে দিতেই দুহাতের মধ্যে ওর হাতটা ধরে বলল, আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। তাড়াতাড়ি হাতটা টেনে নিয়ে মণিমালা বলল, কি পাগলামি করছেন, সময় নেই মণিমালা, কথা দাও। কি কথা দেব? তুমি আমার আকাশ আলোয় আর গানে ভরিয়ে দেবে? তাই কি হয়? তা নিশ্চয়ই হয়। তা হয় না? হয় নিশ্চয়ই হয়, হতেই হবে, তুমি কথা দিলেই হবে। কিন্তু প্রজ্জ্বল মুহূর্তের জন্য দুহাত দিয়ে ওর মুখখানা তুলে বলল, বোধহয় তোমাকে পাবো বলেই এ পিকনিকে এসেছিলাম, তাই না? মণিমালা দাঁড়িয়ে রইল, প্রজ্জ্বল ঝড়ের বেগে বেরিয়ে গেল। মামি, জয়পুর ফিরে এসেও বারবার মণিমালার কথাই মনে পড়ছে। মন্দির আছে, বিগ্রহ আছে, অথচ শুধু পূজারীর অভাবে ওর জীবন এমনভাবে নষ্ট হতে পারে না। আমি আছি, আমি রইলাম, তোমাদের স্নেহের মানা। এতক্ষণ শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা রবিবার গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন।
আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।